বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে আমাদের ভিপিএন ব্যবহার করতে হয়। আর ভিপিএন ব্যবহার করার জন্য আমরা অ্যাপ স্টোরে যাই, গিয়ে ফ্রি ভিপিএন লিখে সার্চ করি, এরপর সেই সার্চ রেজাল থেকে আমরা যে কোনো একটি ভিপিএন ইনস্টল করি, তারপর সেটা ফোনে ব্যবহার করতে শুরু করি। বাট ফ্রি ভিপিএন কিন্তু কখনোই ভালো কিছু নিয়ে আসে না। আপনার যদি এ ধরনের একটু সেন্স থাকে যে ফ্রিতে কিন্তু কোনো কিছুই পাওয়া যায় না, দুনিয়াতে ফ্রিতে কেউ কিছু দেয় না, যেহেতু যেই কোম্পানি ফ্রি ভিপিএন সার্ভ করছে সে কেন করছে, তার স্বার্থ কী, এ বিষয়টা তো অবশ্যই রয়েছে। এছাড়া আপনি যদি একটু গুগল করেন, সেখানে এই ফ্রি ভিপিএন বা এই ভিপিএন ভালো ভিপিএন ব্যবহার না করার জন্য কী কী সমস্যার সম্মুখীন হতে পারি আমরা, তার কিন্তু অনেক বিবরণ দেওয়া রয়েছে। এমনকি দেখা যাচ্ছে যে 2023 সালে টোটাল পৃথিবীতে প্রায় 5 বিলিয়ন টাকা খরচ করতে হবে আমাদের এই যে বিভিন্ন ধরনের সিকিউরিটি থাকার জন্য। আমাদের যে বিভিন্ন ডেটা রয়েছে, এই ডেটাগুলো কিন্তু বিভিন্ন সময় আমাদের থেকে সিকিউরিটিজনিত কারণে হ্যাক হতে পারে। এক জরিপে দেখা গেছে যে লাস্ট বছর প্রায় 30,000 ওয়েবসাইট হ্যাক হয়, এবং আরও এক জরিপে দেখা গেছে প্রতি সেকেন্ডে প্রায় 30,000 ওয়েবসাইট হ্যাক হচ্ছে। এটা বিশাল একটা অ্যামাউন্ট, তো এর ভিতরে হয়তো আমি আপনি আমরা যে কেউ পড়তে পারি। তো বিশেষ প্রয়োজনে আমাদের যেহেতু ভিপিএন ব্যবহার করতেই হয়, সেই ক্ষেত্রে আমরা অল্প কিছু টাকা দিয়ে একটি ভালো ভিপিএন ব্যবহার করতে পারি। এই ক্ষেত্রে যদি আমার কাছে সাজেশন চান, তাহলে আমি অবশ্যই সিমলেক্স ভিপিএনের কথা বলবো। এটা আমিই কিন্তু ব্যবহার করছি, এবং এই ক্ষেত্রে আমি লাস্ট 1 ইয়ারের পারচেজ এটার একটা প্যাকেজ কিনেছি, যাতে আমি 1 বছর নিরাপদে ব্যবহার করতে পারি। তাই আপনারা অনেকেই রয়েছেন যারা ভিপিএন সম্বন্ধে জানতে চান আমার কাছে, তাদের জন্য এই ভিডিওটি শেয়ার করা যে আপনার যদি একটি ভালো ভিপিএনের প্রয়োজন হয়, এবং এই ক্ষেত্রে আপনি যদি মান্থলি কিছু টাকা খরচ করতে চান ভালো থাকার জন্য, আপনি সেফ থাকার জন্য, তাহলে সিমলেক্স ভিপিএনটি আপনি ট্রাই করতে পারেন। এটা বেশ ট্রাস্টেড একটি ভিপিএন, এবং এটা আমাদের বাংলাদেশি একটি ভিপিএন, এবং এটা বাংলাদেশি বলে যে খারাপ তা না, এটা ওয়ার্ল্ডের প্রায় সবগুলো দেশেই এই ভিপিএনটি ব্যবহার করা হচ্ছে। এবং এই ক্ষেত্রে আরও একটি সুবিধা হচ্ছে, আপনি 24 ঘন্টা আপনি তাদের কাছ থেকে সার্ভিস পাবেন, আপনার যে কোনো সমস্যায় আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন, যা অন্যান্য ভিপিএনের সাথে বা ক্ষেত্রে প্রযোজ্য হয় না। আর আপনি যদি তাদের প্যাকেজগুলো একটু দেখেন, তাহলে অবশ্যই আপনার ভালো লাগবে। ভিডিও ডিসক্রিপশনে তাদের যে প্যাকেজগুলো রয়েছে বর্তমানে, সেই প্যাকেজগুলোর লিঙ্ক দেওয়া রয়েছে, আপনি সেখান থেকে যে কোনো একটি লিঙ্কে 1 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর বা 2 বছর বা লাইফ টাইম প্যাকেজ, বিভিন্ন ধরনের প্যাকেজ রয়েছে, তাদের কাছ থেকে আপনি যে কোনো প্যাকেজ কিনতে পারেন। যে কোনো একটি প্যাকেজে যখন আপনি এখান থেকে লিঙ্কে ক্লিক করবেন, তাহলে এরকমটা দেখাবে। যেমন আমি 12 মাসের একটি প্যাকেজ এখান থেকে যদি কিনতে চাই, তাহলে তাদের দাম আসতেছে $71.88, বাট তারা এই ক্ষেত্রে ডিসকাউন্ট দিচ্ছে হচ্ছে $39.89। এই ক্ষেত্রে এটার দাম আসতেছে কত, 39। আর এরপরেও যদি আপনি আরেকটু ডিসকাউন্ট চান, সেই ক্ষেত্রে আইফোন টেক বিডি এই যে কুপন কোডটি যদি আপনি ব্যবহার করেন, তাহলে দাম চলে আসবে $31.99। দেখা যায় যে আপনি যদি আমার এই কুপন কোডটি ব্যবহার করেন, সেই ক্ষেত্রে কিছুটা ছাড় পাবেন। আর এই জন্যই আমি শেয়ার করছি যে অনেকের যদি প্রয়োজন হয়, তাহলে আপনারা খুব সহজেই কিন্তু তাদের কাছ থেকে বিকাশ নগদের মাধ্যমে এই ভিপিএনটি নিতে পারেন। তো ভিপিএনটি নেওয়ার জন্য আপনার যে ইমেল আইডি রয়েছে সেটা দিয়ে সাইন ইন করে নেবেন, এবং সাইন ইন করার পর এখানে আপনি প্রাইস দেখতে পাবেন যে আপনি কত মাসের প্রায় প্যাকেজ নিচ্ছেন, সেই সাথে দাম কত আসতেছে, এবং এই ক্ষেত্রে আপনি কিভাবে পেমেন্ট করবেন, কার্ড দিয়ে, মাস্টার কার্ড দিয়ে, বা অন্য কোনো বিষয়ে, বা এসএলএস কমার্সের যে সকল বিষয় রয়েছে, নগদ, বিকাশ, ভিসা কার্ড, মাস্টার কার্ড, সেটা সিলেক্ট করবেন। এরপর আপনি পে নাওতে ক্লিক করলে এখান থেকে পরের যে পেজ রয়েছে সেটা আসবে, এবং এরপর আপনি এখান থেকে বিকাশ বলেন, নগদ বলেন, সেলফিন বলেন, বা অন্যান্য যে সকল ব্যাংকিং সিস্টেম রয়েছে এগুলোর মাধ্যমে পে করতে পারবেন। চাইলে আপনার যে কার্ড রয়েছে কার্ডের মাধ্যমে পে করতে পারবেন, নেট ব্যাংকিংয়ে পে করতে পারবেন, বাট যেহেতু আমাদের জন্য মোবাইল ব্যাংকিং সহজ, নগদ বিকাশ সহজ, তাই আমরা নগদ বা বিকাশেই করব। এই ক্ষেত্রে নিচের দিকে আপনি এখানে $1 সমান কত টাকা বর্তমান রেট, এবং সে সাথে টোটাল কত টাকা আসছে সব ডিটেলস দেখতে পাবেন। তো আপনি যদি বিকাশে এটা নিতে চান, তাহলে বিকাশে ক্লিক করবেন, এরপর এখান থেকে আপনার যে নাম্বার রয়েছে
সেই নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে। তো এখানে যে আপনার ফোন নাম্বার, আপনার যে বিকাশ নাম্বার বা নগদ হলে নগদ নাম্বার, এই টাইপের আপনার নাম্বার দিবেন, এরপর কনফার্মে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে ভেরিফিকেশন কোড আসবে আপনার সেই মোবাইলে, যেই মোবাইলে বিকাশ অ্যাকাউন্ট তৈরি করা, সেই ভেরিফিকেশন কোডটি এখানে দিয়ে দিবেন। এরপর এখান থেকে আপনার পিন কোড দিবেন, তাহলে অটোমেটিকলি আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনার এখানে যে দামটা আসতেছে সেই দামটা এখান থেকে কেটে নেবে। তো আপনার কোনো টেনশনের কোনো কারণ নেই, এটা তাদের একটি লিগ্যাল প্রসেস, এখানে আপনার বিকাশ যে অ্যাকাউন্ট রয়েছে এটারও কোনো ভয়ের কিছু নেই। তো যখন আপনার এখান থেকে এটা পারচেস হয়ে যাবে, তখন আপনি যে ইমেল দিয়ে সাইন ইন করেছেন বা যে পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করেছেন, সেইগুলো দিয়ে আপনি তাদের যে এই সিমলেক্স অ্যাপ রয়েছে সেই অ্যাপটি অ্যাপ স্টোর থেকে ইনস্টল করবেন। ভিডিও ডিসক্রিপশনে অ্যাপটির লিঙ্ক দেওয়া থাকবে, সেই অ্যাপটি ওপেন করবেন। এরপর এখান থেকে আপনার সেই ইমেল এবং পাসওয়ার্ড এই দুইটা দেওয়ার পর এখানে লগ ইনে ক্লিক করে দিবেন, লগ ইন হয়ে যাবে। এরপর এখানে যে আপনার এই যে এখানে ক্লিক করে দিবেন, এরপর অ্যালাউতে ক্লিক করে দিবেন। এরপর আপনার ফোনের পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার ভিপিএনটি অ্যাক্টিভ হয়ে যাবে। এবং নিচের দিকে দেখেন চেঞ্জ লোকেশন অপশন রয়েছে, এখান থেকে আপনি লোকেশন চেঞ্জ করতে পারবেন। এবং এখানে গেলে কিন্তু আপনি অনেকগুলো সুবিধা পাবেন, এখানে হাই স্পিড সার্ভার, অ্যাড ব্লক সার্ভার, গেমিং সার্ভার, স্ট্রিমিং সার্ভার, এই ধরনের অনেক অপশন রয়েছে। সেই সাথে যারা বাংলাদেশি সার্ভার ব্যবহার করতে চান তাদের জন্য সুবিধা রয়েছে, এই সিমলেক্স ভিপিএনে বাংলাদেশি সার্ভারও রয়েছে, আপনি অন্য কান্ট্রিতে বসে বাংলাদেশি বিভিন্ন অ্যাপ সেগুলো ব্যবহার করতে পারবেন। বিশেষ করে যারা সৌদি, কাতার, দুবাই এইসব দেশে থাকেন, তারা জানেন যে ওই সব দেশে ইমো, হোয়াটসঅ্যাপ এই জাতীয় যে ভয়েস কল, ভিডিও কলের অ্যাপগুলো রয়েছে সেগুলো কিন্তু ব্যবহার করা যায় না। বাট ওই দেশের ইউজাররা এই ভিপিএন ব্যবহার করে তারপর এগুলো ইউজ করে, তো এই ক্ষেত্রে আপনি বাংলাদেশি সার্ভার এই অ্যাপটির মাধ্যমে খুব সহজেই কানেক্ট করতে পারবেন। এবং আরও একটি সুবিধা হচ্ছে যে কোনো কখনো যদি কোনো প্রবলেম হয় এই অ্যাপটি ব্যবহার করার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে উপর দিকে বাম পাশে যে থ্রি ডট অপশন রয়েছে এখানে ক্লিক করলে দেখেন এখানে গেট সাপোর্ট নামে একটি অপশন রয়েছে। এই গেট সাপোর্টে যদি আপনি ক্লিক করেন, সেই ক্ষেত্রে এখানে দেখেন আপনি তাদের সাথে যোগাযোগ করার দুইটা মাধ্যম পাবেন, একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ আর একটা হচ্ছে ইমেল। তো হোয়াটসঅ্যাপ কম বেশি সকলেরই থাকে, আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের কোনো সমস্যা জানাতে পারবেন, আপনার এই ব্যবহার করার ক্ষেত্রে কোনো সমস্যা যদি কখনও পড়েন 24 ঘন্টা তারা সাপোর্ট দিবে। এই ক্ষেত্রে আপনি খুব সহজে যে কোনো ঝামেলায় পড়লে কিন্তু সাথে সাথে সমাধান পেয়ে যাবেন। তো এই ক্ষেত্রে একটা কথাই বলতে পারি যে আপনি যদি কিছু টাকা খরচ করে একটা ভালো ভিপিএন ব্যবহার করতে চান তাহলে সিমলেক্সটি ট্রাই করতে পারেন। ভিডিও ডিসক্রিপশনে তাদের বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে, তাদের বিভিন্ন প্যাকেজ দেওয়া রয়েছে, সেগুলো আপনি ট্রাই করতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।